আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, গত কয়েকদিন ধরে আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে মেসেঞ্জারে কিছু ছবি পাঠাচ্ছে। ছবি হচ্ছে এটাই যে আরব আমিরাতে শ্রমবাজার খুলে দেওয়া হইতেছে, বা আরব আমিরাতে শ্রমবাজারের ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, এবং বাংলাদেশের বাংলাদেশ থেকে আরব আমিরাত অতি তাড়াতাড়ি শ্রমিক নিয়ে আসতেছে, ভিসা খুলে দেওয়া হবে, এরকম অনেক রকমের আপডেট বা এরকমের আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছেন আপনারা। তো আপনারা বলছেন যে ভাই মাসুম ভাই, এই বিষয় নিয়ে আপনি কিছু কথা বলেন যে ভিসা, এই যে তারা আলোচনা করছে, কী বিষয় নিয়ে তারা আলোচনা করা হয়েছে, বা ভিসা কি খুলে দেওয়া হবে কি না। আপনি তো অনেকবার বলেছেন যে ভিসা খোলা আছে, এই সে মানে অনেক কিছু, তা আপনি তো এটা যে তথ্যগুলো আগে দিচ্ছেন সেটা কি কেমন সঠিক? হয়তো আপনারা যারা আমার ভিডিওগুলো আগে দেখে মানে দেখছেন তারা বলতে পারবেন যে কেমন সঠিক। তো যাই হোক, আজকে ভিডিওটা দেখতে থাকুন, বিস্তারিত আপনাদের মাঝে খোলাসা করে দেবো। আশা করি এটা নিয়ে আর কোনো চিন্তা রাখবেন না আপনাদের মাথায়। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, হ্যাঁ, গত কয়েকদিন আগে, সেটা হয়তো মনে হয় গত 16 ফেব্রুয়ারিতে, আপনার আরব আমিরাতের শ্রমবাজার ইস্যুতে বাংলাদেশে একটা বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তিনি উপস্থিত ছিলেন ডক্টর ইমরান আহমেদ সালেহিন, আর আরব আমিরাতের আপনার মানব সম্পদ মন্ত্রী ডক্টর আব্দুর রহমান আব্দুল মান্নান আল আওয়াল, তিনিও উপস্থিত ছিলেন। তো তাদের একটা আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। তবে তো এখানে শ্রমিকের বিষয় যেটা আলোচনা হয়েছে, তারা বলেছেন যে বাংলাদেশ থেকে, তারা বাংলাদেশ থেকে আপনার প্রফেশনাল টেকনোলজিস্ট, নার্স, কেয়ার গিভার নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। বাস এতটুকুই বললাম, আপনারা বুঝতে পারছেন, নার্স, টেকনোলজিস্ট, কেয়ার গিভার এগুলো নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তো অনেকেই বলছেন যে ভাই, তো ভিসা নিয়ে আলোচনা হয়েছে, দেখুন ভিসা নিয়ে কেন আলোচনা করবে? ভিসা তো অলরেডি গত 1-1.5 বছর ধরে ওপেনই রয়েছে। আরব আমিরাতের ভিসা সরাসরি কাজের ভিসা, কোম্পানির ভিসা, সরাসরি দোকানের ভিসা, ফ্লাই, সব কিছুই কিন্তু দুবাই, বিশেষ করে দুবাইতে যত রকমের ভিসা আছে সব কুলা হয়ে গেছে গত 1.5 বছর ধরে কুলা, কোনো রকমের সমস্যা হইতেছে না। সেটার প্রমাণ জানেন আপনারা, অতীতে আমি দিয়েছি যে আমার নিজের একটা ফ্যাক্টরি আছে আরব আমিরাতে ছোটোখাটো, সেই ফ্যাক্টরিতে প্রায় 20-25 জনকে আমি এমপ্লয়মেন্ট ভিসায় নিয়ে এসেছি, সরাসরি এমপ্লয়মেন্ট, বাংলাদেশ থেকে সরাসরি কাজের ভিসা, আমার লাইসেন্সের উপর ভিসা বের করেছি। যে 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 সকল পেশা রয়েছে, কেউ টেইলার, কেউ এমব্রয়ডারি, কেউ ডাইসম্যান, বিভিন্ন রকমের পেশা দিয়ে আমি ভিসা বের করেছি, তাদেরকে নিয়ে এসেছি, সেটা আরও 1.5 বছর আগে থেকে সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা তখন থেকে চালু হয়ে গেছে। আর এই বিষয় নিয়ে মনে হয় আমি না মানে আমার চ্যানেলটিতে না মানে সর্বনিম্ন আপনার 20টা ভিডিও পাবেন শুধু এমপ্লয়মেন্ট ভিসার উপরে, 20টার উপরে ভিডিও পাবেন। তারপরেও আপনারা আমাকে বারবার প্রশ্ন করেন যে ভাই এমপ্লয়মেন্ট ভিসা খোলা আছে কি না, এই সেই, বা এই যে বাংলাদেশ, আপনি আগে তত্ত্ব দিয়েছেন যে ভিসা খোলা আছে, এখন দেখলাম যে বাংলাদেশে মন্ত্রীদের বৈঠক হয়েছে, তো ভিসা কখন? এই বৈঠকটা হয়েছে, এটা এখানে তারা বলা হয়েছে যে কিছু স্পেশালিস্ট, টেকনোলজিস্ট বা নার্স, এইরকম কিছু পেশার লোক তারা বাংলাদেশ থেকে সরাসরি সরকারের মাধ্যমে নিয়ে আসবে, যেটা হয়তো কম খরচের ভিতরে নিয়ে আসবে, সেই জন্য তারা একটা আলোচনা করেছে। কিন্তু এই যে সরাসরি যে ভিসা, তবে হ্যাঁ, একভাবে যে ঢালাওভাবে যে একটা ভিসা সেটা কিন্তু বন্ধ, যেমন আবুধাবি, শারজা, আলাইন, এই সকল জায়গাগুলোতে কোনো ভিসা কিন্তু বন্ধ রয়েছে। শুধু দুবাইতে, যেহেতু আমি দুবাই থাকি আর দুবাইয়ের ভিডিও সব থেকে বেশি তৈরি করে থাকি, তো আমি দুবাইয়ের কথা বলছি। তা যারা এই বিষয়টা নিয়ে কনফিউজ ছিলেন, আশা করছি আপনারা চিন্তিত না, এখন বুঝতে পারছেন বিষয়টা। আর আমি যে আগে ভিডিওগুলো তৈরি করেছি ভিসা কোলা, এটাও সত্য কথা, এটাও বাস্তব কথা। আর এই বিষয়টা হয়তো আপনারা শিরোনামটা পড়েছেন, ভিতরে আর পড়েন নাই কি হয়েছে, সেম টু সেম আমার চ্যানেলে অনেকে আছেন, প্রথম একটু ভিডিওটা দেখেন, 10 সেকেন্ড 20 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট দেখে আর দেখেন না, সেজন্য অনেক কিছুই আপনারা বুঝতে পারেন না, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।